1997-এ আসে মুস্তফা আনোয়ার পরিচালিত একটি মাল্টিস্টার কাস্টিং ফিল্ম, যে ফিল্মের নাম ফাঁসি। তো মুস্তফা আনোয়ার কিন্তু তিনি তার ক্যারিয়ারে কিন্তু মান্নাকে কিন্তু একক নায়ক হিসেবে কিন্তু তিনি ফার্স্ট যে ব্রেকটা দিয়েছিলেন কাশেম মালার প্রেম, এবং এটা ছিল একটা মাল্টিস্টার কাস্টিং ফিল্ম। এখানে আমরা দেখলাম ইলিয়াস কাঞ্চন, মান্না, সুবর্ণা, মুস্তফা, অরুণা বিশ্বাস সহ একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং ফিল্ম কিন্তু ছিল 1997-এ রিলিজ পাওয়া ফিল্ম ফাঁসি। এবং আজকের ভিডিওতে আমরা জানবো যে এক্সাক্টলি ফাঁসি সিনেমাতে টোটাল কাস্টিং কে কত টাকা রেমুনেশন নিয়েছিল, ইলিয়াস কাঞ্চন কত টাকা নিয়েছিল, মান্না কত টাকা নিয়েছিল, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রা অভিনেত্রী আমরা যাকে বড় পর্দায় আসতে দেখলাম, তো বড় পর্দায় এসে তিনি এক্সাক্টলি কত টাকা রেমুনেশন নিয়েছিলেন। আজকের ভিডিওতে আমরা জানবো ফাঁসি সিনেমার টোটাল কাস্টিং কে কত টাকা রেমুনেশন নিয়েছিল, এবং লাস্টে আমরা ফাঁসি সিনেমার বাজেট এবং বক্স অফিস নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, ফাঁসি সিনেমার টোটাল বৃত্তান্ত আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি সবসময় ওয়েট করে থাকি কিন্তু আপনাদের মূল্যবান কমেন্টটির। যাই হোক, ফাঁসি ফিল্মটা হচ্ছে 1997-এ রিলিজ পাওয়া একটা বিশাল বড় মাল্টিস্টার কাস্টিং ফিল্ম, এটা কিন্তু আমরা সবাই জানি। এবং আমি আগেই বলেছি মুস্তফা আনোয়ার সেই 1991-এ যিনি মান্নাকে একক নায়ক হিসেবে ব্রেক দিয়েছিলেন, এবং এখানে কিন্তু তিনি বেশ ভালোই কিন্তু ক্যারেক্টার তাকে দিয়েছিলেন। এবং আরও গুরুত্বপূর্ণ কাস্টিং ছিল এখানে, সুপারস্টার ইলিয়াস কাঞ্চন, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তফা, তাকেও আমরা পেয়েছিলাম, অরুণা বিশ্বাসকে পেয়েছিলাম। যাই হোক, আমরা আগে যদি সাপোর্টিং কাস্ট থেকে যদি আমরা স্টার্ট করি যে এক্স্যাক্টলি কে কত টাকা এই ফিল্মে রেমুনেশন নিয়েছিল, তো অ্যাট ফার্স্ট আমরা যদি সে খালেদ আক্তার কল্পনা, তাকে আমরা টিপিক্যাল কিন্তু মায়ের ক্যারেক্টার কিন্তু আমরা তাকে প্লে করতে দেখেছি সেই 90s থেকে। তিনি কিন্তু রুবেলের মা হিসেবে কিন্তু তিনি স্ক্রিনে কিন্তু সবচেয়ে বেশি পরিচিত। যাই হোক, এই সিনেমার জন্য তিনি কিন্তু তখন কিন্তু 40,000 টাকার মতো কিন্তু তিনি তখন রেমুনেশন নিয়েছিলেন। যাই হোক, এবার আমরা আরেকটু কাস্টিংয়ের দিকে ঢুকবো। তো এবার আমরা যদি প্রবীর মিত্র, তাকে কিন্তু সবসময় আমরা ভালো নম্র ভদ্র ক্যারেক্টারে দেখি, এবং আমরা কিন্তু তার ক্যারেক্টারটা মানে মানে স্ক্রিনে কিন্তু তাকে বেশ ভালোই লাগে, আমরা কিন্তু স্ক্রিনে কিন্তু তাকে বেশ ভালোভাবেই কিন্তু দেখি। এবং তার পজিটিভ ক্যারেক্টারটার বাবদ কিন্তু এই সিনেমাতে তিনি কিন্তু তখনকার সময় দাঁড়িয়ে কিন্তু তিনি প্রায় 50,000 টাকা কিন্তু তিনি রেমুনেশন নিয়েছিলেন। এবার আমরা আরেকটু স্ট্রং কাস্টিংয়ের দিকে যদি ঢুকি, যে সিনেমার অন্যান্য আর্টিস্ট যে তারা এক্স্যাক্টলি কত টাকা এই সিনেমাতে রেমুনেশন নিয়েছিলেন, তো মিজু আহমেদ, তাকে কিন্তু আমরা সেই 90s থেকে কিন্তু আমরা তাকে কিন্তু খল অবতারে দেখছি, এরপরে কিন্তু আমরা 2000 সাল পরবর্তী সময় তাকে দেখেছি, এবং তার পরের দশকও কিন্তু আমরা তাকে খল ক্যারেক্টার প্লে করতে দেখেছি। যাই হোক, এই সিনেমাতে কিন্তু তার ক্যারেক্টারটার বাবদ কিন্তু ওই টাইমে দাঁড়িয়ে তিনি কিন্তু 60,000 টাকার মতো কিন্তু তিনি রেমুনেশন নিয়েছিলেন এই ফিল্ম বাবদ। যাই হোক, এবার আমরা আসবো এই সিনেমার আরও কাস্টিং, এক্স্যাক্টলি ফাঁসি সিনেমাতে আর মেইন যারা যারা তারা কত টাকা রেমুনেশন নিয়েছিল। এবার আমি আসবো লিজেন্ডারি অভিনেতা হুমায়ুন ফরিদি, তাকে নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই। এই ফিল্মে তার যে ক্যারেক্টারটা ছিল মানে তার প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু তিনি ঢুকে যাওয়ার চেষ্টা করেন, তিনি কিন্তু পজিটিভ নেগেটিভ সব ধরনের ক্যারেক্টার কিন্তু তিনি একদম মানিয়ে যায় স্ক্রিন, এবং তার ক্যারেক্টারটার বাবদ কিন্তু এই সিনেমাতে তিনি কিন্তু সেই 1997-এ দাঁড়িয়ে কিন্তু তাকে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছিল এই ফিল্ম বাবদ। এবার আমরা আসবো এই সিনেমার হিরো হিরোইন এক্স্যাক্টলি আর অন্যান্য কে কত টাকা নিয়েছিল। এবার আমরা যদি সে অরুণা বিশ্বাস, যিনি এই সিনেমাতে মান্নার নায়িকার ক্যারেক্টার প্লে করেছিল এবং তার ক্যারেক্টারটা ভালো ছিল, মান্নার ভূরিতে আমরা তাকে দেখেছিলাম, এবং তার ক্যারেক্টারটার বাবদ কিন্তু এই ফিল্মে তিনি কিন্তু 1.5 লক্ষ টাকা কিন্তু তিনি তখন রেমুনেশন নিয়েছিলেন। এবার আমরা আসি সুবর্ণা মুস্তফা, ছোট পর্দার অত্যন্ত জনপ্রমুখ। তিনি যখন ফিল্মে শিফট করলেন তাদেরকে কিন্তু ওই অনুযায়ী মার্কেট দেওয়া হয়, এবং অন্য ক্ষেত্রে কিন্তু ওই অনুযায়ী দেওয়া হয় না, যে ছোটো পর্দাতে আপনার স্টারডাম আপনার মার্কেট ভ্যালু যা থাকুক না কোনো বড় পর্দায় আসলে ওরকমভাবে হয় না, কিন্তু তারপরেও কিন্তু তাকে এই ফিল্ম বাবদ কিন্তু তাকে ওই টাইমে দাঁড়িয়ে কিন্তু 2 লক্ষ টাকার মতো কিন্তু তাকে রেমুনেশন দেওয়া হয়েছিল। এবার আমরা আরও লিড কাস্টিং, এক্স্যাক্টলি কে কত টাকা রেমুনেশন নিয়েছিল সেটা জানবো। যে এবার আমরা যদি মান্না, তো মান্না কিন্তু এই সিনেমাতে একটা দুর্দান্ত ক্যারেক্টার প্লে করেছিল, অনেকটা অ্যান্টি হিরো টাইপ আপনি বলতে পারেন, যে তার লম্বা চুল ছিল, গোপ ছিল, ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তার কাউন্টার ভালো ছিল, এবং এই সিনেমা বাবদ কিন্তু তাকে কিন্তু তখন 5 লক্ষ টাকার মতো কিন্তু রেমুনেশন দেওয়া হয় এই ফিল্ম বাবদ মান্নাকে। অনেকে হয়তো বলবেন হ্যাঁ 1997-এ মান্না কী হয়ে গিয়েছে, তাকে 5 লক্ষ টাকা দেবে, আপনি ওই টাইমের পেপার পত্র পত্রিকা পড়ুন, আপনি এই ফিল্মটা সম্পর্কে যদি জানেন তাহলে কিন্তু আপনি তার রেমুনেশন নিয়ে কিন্তু আপনি কখনও কোনোভাবে কিন্তু আপনি দ্বিমত পোষণ করবেন না। যাই হোক, এবার আমরা আসবো এই সিনেমার সবচেয়ে বড় কাস্টিং, ইলিয়াস কাঞ্চন, এবং তার ক্যারেক্টারটা দুর্দান্ত ছিল ফাঁসি ফিল্মে, এবং তার ক্যারেক্টারটার বাবদ কিন্তু এই ফিল্মে তিনি কিন্তু তখন 6 লক্ষ টাকার মতো রেমুনেশন নিয়েছিলেন। এবার আমরা আসবো এই সিনেমার ডিরেক্টর, যিনি মুস্তফা আনোয়ার, যিনি এই ফিল্মটা ডিরেকশন দিয়েছেন, তাকে কিন্তু আমরা 90s থেকে কিন্তু আমরা তাকে ভালো ভালো ফিল্ম মেকিং করতে দেখেছি। তিনি ভালো একজন ফিল্ম মেকার, তিনি সোশ্যাল ফিল্ম বানাতেন, এবং এই ফিল্ম বাবদ কিন্তু তিনি 4 লক্ষ টাকা রেমুনেশন নিয়েছিলেন। যাই হোক, এটা হচ্ছে এক্স্যাক্টলি টোটাল বিস্তারিত কাস্টিং, এক্স্যাক্টলি
কে কত টাকা রেমুনেশন নিয়েছিল ফাঁসি সিনেমাতে, এবার আমরা জানবো যে সিনেমাটার বাজেট এবং বক্স অফিস থেকে সিনেমাটা কত টাকা তুলেছিল। এই সিনেমাটার বাজেট হচ্ছে 95 লাখ, 95 লাখ টাকা কিন্তু ওই টাইমে দাঁড়িয়ে এই সিনেমাটার বাজেট ছিল, এবং বক্স অফিস থেকে কিন্তু এই সিনেমাটা তৎকালীন সময় দাঁড়িয়ে কিন্তু 1,60,00,000 টাকার আশেপাশে কিন্তু সিনেমাটা কামাই করে, এবং এটা একটা হেট হিট ফিল্ম, মানে বড় ধরনের সুপারহিট বা ব্লকবাস্টার না হলেও কিন্তু বক্স অফিসে হিট ছিল ফাঁসি ফিল্মটা। তো এক্স্যাক্টলি এটা ছিল ফাঁসি ফিল্ম সম্পর্কে বিস্তারিত। তো আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাকে কমেন্টস করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি কিন্তু সবসময় ওয়েট করে থাকি আপনাদের মূল্যবান কমেন্টের।